আমি তো বলবো না আপনাকে, একটা বলতে পারি, ওর খুব বেশি ঘষা মজা আমার করতে হয়নি। কেউ যদি বিউটি এনহ্যান্সমেন্ট করতে চায়, লিপটা একটু ফ্লাফি করতে চাচ্ছে, নোজ শেপ করতে চাচ্ছে, নোজটা শার্প করতে চাচ্ছে, বি শেপ করতে চাচ্ছে, এখন খুব ট্রেন্ডি। একটা ট্রল দেখলাম তিনজন নায়িকার, হ্যাঁ বিফোর আফটার দিয়ে লিখেছে যে এটা নিশ্চয়ই ডক্টর দিল আমার কাজ। আমাদের ক্লায়েন্টরাও কেউ কেউ এসে বলে আমাকে অমুক নায়িকার মতো করে দিন, এবং এই কোশ্চেনও করে অপু বিশ্বাসের এটা এরকম কেন কিরকম করে হলো, সোয়ার আপনার আমি করি নাই। তো তোমাকে মানুষ কল দেওয়া স্টার্ট করবে, অনেক কিছু চেঞ্জ করা পসিবল। কেউ যদি হঠাৎ করে বলে আমার গাল ভাঙা দরকার, আমরা করে দিতে পারবো। কেউ যদি বলে আমার গাল বেশি ভেঙে গেছে, ওটা ফোলানো দরকার, সেটা করা পসিবল। কেউ যদি বলে আমার ফেস গোল আমি লম্বা বানাবো, সেটাও পসিবল। আমার খুব মন খারাপ হতো যে আমার কবে অটোগ্রাফ হবে। তখন আমার মা আমার পাশ থেকে বলতো যে তুমি চিন্তা করো না, তুমি মন খারাপও করো না, তোমার এমন একদিন আসবে যখন তোমার অটোগ্রাফ না তোমার ফটোগ্রাফ নেবে। এই কথাটা আমি আমার আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি মনে রাখবো যে মার কথা আসলে আসলেই ফলে। ধরেন ধরেন দুজন কি তিনজন কি আমাকে সিনিয়র যা, হ্যাঁ ওকে পাইছো আমাকে, ওকে পূজা কথা বলবে করেছি। তো আপনারা বিশ্বমানের ত্বকের চিকিৎসা যদি নিতে চান বা সুন্দর হতে চাইলে অবশ্যই বেলা লেজার কেয়ারে চলে আসবেন। আমি বলবো আসলে দিলরুবাবুর কথা বিশেষ করে বলবো, সে হচ্ছে আমার আমার পুরো আপন বোনের মতো, আপন বোনের মতো। এবং আমি আসলে নিজের একটা ফ্যামিলি ভাবি বেলাকে, এবং বেলার আমি বনানী ব্রাঞ্চেও গিয়েছি, ধানমন্ডির ব্রাঞ্চেও গিয়েছি, এবং ওয়ারির ব্রাঞ্চে আমি ওপেনিংয়ে এসেছি। এবং আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে যেহেতু আগের দুই জায়গায় গিয়েছি, আমি এই জায়গায় এসেও আমি কিছু সার্ভিস নিব, এবং বিশেষ করে আমার মাকে সার্ভিস। এটা আমি তো বলবো না আপনাকে, একটা বলতে পারি, আমি হাইড্রোফেশিয়ালের কথা বলতে পারি। হাইড্রোফেশিয়াল কিন্তু আমার মানে আমি ফেশিয়াল নিতে এত পছন্দ করি না, বাট একবার আমাকে বললো দিলরুবাবু যে এই ফেশিয়ালটা নিয়ে দেখো। আমি ফেশিয়াল নেওয়ার পর আমি ভক্ত হয়ে গেছি, আমি পারলে প্রতিদিনই নেই, বাট প্রতিদিন নেওয়া যায় না, আমি যখন টাইম পাই। আমি হাইড্রার ব্যাপারটা হচ্ছে কি, আমি বলি এখন তো হচ্ছে আমরা যে কোনো কিছু একটা অ্যাড দিলাম, ধরেন হাইড্রোফেশিয়াল, হ্যাঁ যখন স্টার্ট হয় তখন হচ্ছে মোটামুটি গলিতে গলিতে আপনার ধরেন চেয়ার টেবিল নিয়ে বসে গেছে ওখানে হাইড্রোফেশিয়াল, কিন্তু অথেন্টিক হাইড্রোফেশিয়ালগুলো কিন্তু অ্যাস্থেটিক ক্লিনিক এবং হচ্ছে ভালো অ্যাস্থেটিক ক্লিনিকগুলোতেই হয়। আপনার নাম দিয়ে দিলেই হলো না, হ্যাঁ একটা ডিভাইসের কোয়ালিটির ব্যাপার আছে, প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপার আছে, সব কিছু মিলেই। আর সার্ভিসের কথা, ও আসলে
ন্যাচারালি বিউটিফুল, হ্যাঁ হি ইজ বিউটিফুল, তো ওর খুব বেশি ঘষা মজা আমার করতে হয়নি। কিন্তু যেটা হচ্ছে আমি বলবো, আমাদের এখানে অনেক রকমের সার্ভিস আছে, যেমন হচ্ছে রিঙ্কেলস কারো চলে আসলো, বয়সের ছাপ এগুলো কমানো, অ্যাকনে পিম্পলস চলে যায় ওটা দাগ থেকে যায় ওগুলো রিমুভ করা, বা কেউ যদি বিউটি এনহ্যান্সমেন্ট করতে চায়, লিপটা একটু ফ্লাপি করতে চাচ্ছে, নোজ শেপ করতে চাচ্ছে, নোজটা শার্প করতে চাচ্ছে, ভি শেপ করতে চাচ্ছে, এখন খুব ট্রেন্ডি এটা, হ্যাঁ তো ওই ট্রিটমেন্টগুলো আমাদের এখানে হয়। বাট এই যে সবার যে ভি শেপ হচ্ছে এটা নিয়ে কোনো কথা কি আপনি শুনেন? এখন হচ্ছে আমি কিছুদিন আগে একটা ট্রল দেখলাম, তিনজন নায়িকার হ্যাঁ বিফোর আফটার দিয়ে লিখেছে যে এটা নিশ্চয়ই ডক্টর দিলবার কাজ, এটা নিশ্চয়ই ডক্টর দিলবার কাজ, তো এরকম আর কি ব্যাপার হয়ে গেছে। বাট অথেন্টিক ভি শেপটা আমরাই স্টার্ট করি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত করতে পারছি। অপু বিশ্বাসের এটা এরকম কিরকম করে হলো, সোয়ার আপন গড় আমি করি নাই, আমি করি নাই, অপুদীপটা হয়তো অন্য কোথাও করেছে, আমি গভর্নমেন্টে, ওরা হচ্ছে যেটা মানে পূজার কিছু সার্ভিস সেটা ও বিশেপ করেনি, ও ন্যাচারাল বিশেপ, হ্যাঁ তো ওকে আমি যেটা সাজেস্ট করেছি, ও যখন আসছে যে তুমি দয়া করে তোমাকে, তুমি যেহেতু বেলাতে আসছো তোমাকে মানুষ কল দেওয়া স্টার্ট করবে বিভিন্ন লেজার কেয়ার থেকে, লেজার সেন্টার থেকে, দয়া করে কিচ্ছু করো না, বলে দিও যে আমি এগুলো করি না, আপু আপু অফার করছিল আমি ডিনাই করেছি, হ্যাঁ কারণ মানে একটা মানুষের পারফেক্ট ফেসের জন্য যে নাকের যে শেপটা আমরা আর্টিফিশিয়ালি বানাই যদি না থাকে, আমি নাক করে নিয়ে যে শেপটা বানাই, হ্যাঁ যারা চিন্তা যেটা করি ওর অলরেডি এটা আছে আমি কেন এটা ধরবো, হ্যাঁ তো এই যে ফ্রিতে কিছু সার্ভিস যদি কাউকে অফার করা হয় সেখানে যে প্রোডাক্টটা দেওয়া হয় দেখা গেল তার ওই সার্ভিস দরকার নাই ওখানে দিয়ে দিয়েছে, সো এই জিনিসগুলো একটু বুঝতে হবে স্পেশালি যারা স্ক্রিনে কাজ করে। বাট স্ক্রিনে এটাই জানতে চাচ্ছিলাম সেখানে আপনার একটা ভালো একটা ভূমিকা এখন এখন আছে, মানে এর আগে লুক নিয়ে যখন কথা বলে তখন কিন্তু আপনাদের কথা এখন আপনারা খুব একটা লুক নিয়ে আসলে পসিবল এখন এখন অনেক কিছু চেঞ্জ করা পসিবল, কেউ যদি হঠাৎ করে বলে আমার গাল ভাঙা দরকার আমরা করে দিতে পারবো, কেউ যদি বলে আমার গাল বেশি ভেঙে গেছে ওটা ফোলানো দরকার সেটা করা পসিবল, কেউ যদি বলে আমার ফেস গোল আমি লম্বা বানাবো সেটাও পসিবল, কেউ যদি বলে যে লম্বা ফেস গোল বানাবো সেটাও পসিবল, কেউ মোটা থেকে চিকন হতে চায় ওটাও পসিবল, হ্যাঁ সবই পসিবল এখন বিউটিফিকেশন হয় কি মানে বডি ট্রান্সফরমেশন ফেস ট্রান্সফরমেশন সব কিছু এখন আমাদের হচ্ছে, তো ওইটার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নেই। তার মানে সাধারণ যে মেয়েগুলো মেয়েরা তো বেশি রাইট, সো সেখানে মিডিয়াতে যারা কাজ করে এখন কি খুব বেশি ট্রেন্ডিং এটা চলে আসে যে মিডিয়াতে যারা কাজ করবে নতুন মেয়েগুলো? আগে এতটা ছিল না, এখন যেটা হয়েছে যে ফেসবুকের কল্যাণ আমি বলবো যে ডিজিটাল মিডিয়ার কারণেই হচ্ছে এটা, মানে সবাই কি হয় যে আমরা ছোটবেলা থেকে নায়িকা দেখে দেখতাম বিউটি, মানে ওরা তো হচ্ছে বিউটিটাকে রিপ্রেজেন্ট করে তাই না, তো ওদের বিউটি ওই ওই লুকটাই আমি বললাম না, এসে বলে অমুকের মতো এটা করে দাও ওটা করে দাও, তো ওইটাই আর কি আসলে সেলিব্রিটিরা যেহেতু বেশি করা স্টার্ট করেছে। হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি বেলা লেজার কেয়ারে। আমি আসলে স্পেশালি বলবো দিলরুবাপুর কথা, কারণ দিলরুবাপু এত ভালো একজন মানুষ, এত হাম্বল একজন মানুষ, তার আসলে তার কথা ভেবেই আসলে আমার সব জায়গায় তার বনানি যে ব্রাঞ্চ আছে, ধানমন্ডি যে ব্রাঞ্চ আছে এবং ওয়ারিতেও আমি চলে এসেছি। আর শুধু তাই না, তাদের যে সার্ভিসগুলো তারা দেয় বোটক্স ফিলার তারা সব একদম সুন্দর ওয়েতে দেয়, তো আমার কাছে মনে হয় যারা বনানি ব্রাঞ্চে যান, যারা ধানমন্ডির ব্রাঞ্চে যান এবং যারা ওয়ারিতে আছেন তারা সবাই বেলা লেজার কেয়ারে চলে আসবেন। আমার কাছে মনে হয় আপনারা যেইটা যেই সার্ভিস আপনারা মন মতো নিতে চান সেটা অবশ্যই পেয়ে যাবেন। Yeah.
এটা আসলে যার যার পার্সোনাল ব্যাপার। আমি আমার যতটুকু প্রয়োজন এর থেকে বেশি যদি আমি নিই তাহলে অবশ্যই এটা সাইড এফেক্ট আছে। এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু খুঁত থাকে, সবাই পারফেক্ট হয়ে আসে না, কিছু না কিছু একটু খুঁত থাকে। তো সেই খুঁতটাকে আসলে ঢাকার জন্য আমাদের এই অ্যাস্থেটিক্স কিংবা বিভিন্ন জায়গায় যেতে হয়। বাট পজিটিভলি যদি আমি বলি, যারা আসলে পরে কিংবা যারা সার্ভিসগুলো নেয় তাদের নিজেদের পার্সোনাল, তারা যদি অনেক বেশি কনফিডেন্ট না থাকে যে না এটা আসলে আমি করবো কিংবা করবো না, তাহলে আমার কাছে মনে হয় না সেটাই বেটার। বাট আমার কাছে যতটুকুই মনে হয় আমি বলবো এটা আসলে অনেক বেশি কি বলা যায়, এটা অনেক বেশি আসলে অনেক বেশি সাইড এফেক্টও নেই। আমি যতটুকু আমার দরকার আমি নিয়েছি, এবং স্পেশালি আমি যেটা বলছিলাম আমার মাকে দেওয়ার চেষ্টা করেছি। তো যার যার দরকার তারা এসে পড়বে। এই ব্যাপারটা আসলে আমি টোটালি জানি না, এটা দিলু বাপু আসলে ভালো জানে। বাট ম্যাথস পিপলের জন্য আসলে যারা যেটা এফোর্ড করতে পারবে তারা